তো নমস্কার বন্ধুরা, আপনাদেরই YTV চ্যানেলে আপনাদেরকে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা আপনার মোবাইলের যে YT স্টুডিও থাকে, মানে যদি আপনি একজন ইউটিউবার হন, আপনি আপনার ইউটিউবের থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগস, তারপর কোন প্লেলিস্টে রাখবেন, এইসব কীভাবে সহজে মেনটেন করতে পারবেন সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওটি আপনাদেরকে শেখাবো। তো সবার প্রথমে আপনাকে কিন্তু ভিডিওটি শ্যুট করে ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিতে হবে। কীভাবে আপলোড দেবেন, ইউটিউবটি ওপেন করে নেবেন। অনেক রকমভাবে আপলোড দেওয়া যায়। আপনি ডাইরেক্ট চাইলে ক্রোম ব্রাউজার কিংবা মোবাইলের যে কোনো ব্রাউজার রয়েছে সেখান থেকেও আপলোড দিতে পারেন। তো এখানে এই যে দেখেন, ইউটিউব ওপেন হওয়ার পর এই যে ভিডিও ক্যামেরা সিম্বলে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ফাইল চুজ করে ভিডিওটি প্রথমে আপলোড দেবেন। যেহেতু আমি আপলোড দিয়ে রেখেছি তাই আমি আর আপলোড দিচ্ছি না। তারপর ওখানে আপলোড দেওয়ার সময় আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আনলিস্টেড সিলেক্ট করে প্রথমে আপলোড দিয়ে দেবেন। তারপর সমস্ত কিছু মেনটেন করবেন কোথায়, না এই YT স্টুডিওতে এসে। আমি যেমন এই ভিডিওটা আপলোড দিয়েছি, দেখেন এই মাত্র 4 এপ্রিল 2020-তে এই ভিডিওটি এখন আনলিস্টেডে আছে। তো এটাকে আমি এবারে সব কিছু এডিট করব, মানে টাইটেল এই সমস্ত কিছু দেবো। তো টাইটেল আপনাকে আগে থেকে একটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? টাইটেল আপনাকে কিন্তু আগে থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর ডেসক্রিপশানটা কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে। আমি যে আমার ডেসক্রিপশান বানিয়ে রেখেছিলাম আমার নোটপ্যাডে, সেখান থেকে আমি এখানে আমার ডেসক্রিপশানটা কিন্তু কপি করে দেবো। ডেসক্রিপশান বানানো কিছুই না, খুবই সিম্পল। ডেসক্রিপশান কীভাবে বানাতে হয় সেটা আমি অন্য কোনো ভিডিওতে যদি আপনারা চান আমি দেখিয়ে দেবো। তো ডেসক্রিপশানে আপনার বেসিক কিছু ডিটেলস কিংবা ভিডিওয়ের বেসিক কিছু ইনফরমেশান আপনারা দেবেন, এছাড়া অন্য কিছু লাগে না ডেসক্রিপশান দিতে। তো ডেসক্রিপশন আমি এখানে পেস্ট করে দিয়েছি। ডেসক্রিপশনটা আমি আরও এডিট করব। তো এবারে আপনাকে একটা থাম্বনেল কিন্তু আগের থেকে সেট করে রাখতে হবে। থাম্বনেল কীভাবে সেট করতে হয় যদি আপনারা জেনে না থাকেন কমেন্ট করবেন, আমি সেটাও আপনাদেরকে বলে দেবো। যেহেতু আমি একটা থাম্বনেল রেডি করে রেখেছি, আমার গ্যালারিতে সেভ আছে, তো আমি এখান থেকে সেই থাম্বনেলটি সিলেক্ট করে নেব। এই দেখেন থাম্বনেলটা, হাউ টু চেক স্প্যাম কমেন্ট, এই থাম্বনেলটা আমি কিন্তু আগের থেকে বানিয়ে রেখেছিলাম। তো এই থাম্বনেলটাকে আমি সিলেক্ট করে নিলাম সবার প্রথমে। তারপর এখানে টাইটেল আমাকে ঠিক ওরকম একটা টাইটেল দিতে হবে। আমার ভিডিওটা হচ্ছে কীভাবে স্পাম চ্যানেল চেক করবেন, তাহলে আমাকে টাইটেল সে রিলেটেড রাখতে হবে। তাই আমি এখানে টাইটেলটা দিলাম সবার প্রথমে, হাউ টু চেক স্পাম কমেন্ট। হাউ টু চেক স্পাম কমেন্ট। আমি যেহেতু বাংলাতে ভিডিও বানাই তাই এখানে আমি বাংলাতেও টাইটেল দিয়ে রাখি স্ল্যাশ দিয়ে। তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিই, না কিভাবে স্প্যাম কমেন্ট বাস, কীভাবে স্পাম কমেন্ট চেক করবেন আমি এখানে লিখে দিলাম। হয়ে গেল আমার, কীভাবে স্পাম কমেন্ট চেক করবেন। এবার আমি এখানে দিয়ে রাখি ভিডিও ক্রিয়েটেড বাই, আমি এটা দিয়ে রাখি আমার নামটা, ভিডিও ক্রিয়েটেড বাই আমার নামটা, যাতে আমার চ্যানেলটা আর একটু বেশি সিও হয়ে যায়। সিও কীভাবে করতে হয় সেই নিয়ে আমি ভিডিও বানাবো। তো আমার এখানে থাম্বনেল আর টাইটেল কিন্তু ফিল আপ হয়েছে। এবার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনেও কিন্তু যদি আপনি টাইটেলটা দিতে চান দিতে পারেন। তা আমি এখানে ডেসক্রিপশনেও টাইটেলটা দিয়ে দিচ্ছি। আপনারা ডেসক্রিপশনে টাইটেল দিতে চাইলে ভালো, না হলে যদি না দিতে পারেন এতেও কোনো অসুবিধা নেই। বাস, এভাবে কিন্তু আপনি এখানে দিয়ে দিলেন। তো আমি এখানে আমার ওয়েবসাইট আর মেল আইডি দিয়ে রেখেছি, আর আমি তেমন কিছু লিখিনি। এখানে চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি। এবার আমাকে কিন্তু এখানে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ নিজের চ্যানেলটিকে র্যাঙ্ক করানোর জন্য। তো হ্যাশট্যাগ আমাকে এখানে কিন্তু প্রধান মেন মানে খুবই ভালো হ্যাশট্যাগ আমাকে রাখতে হবে। তো সেই জন্য আমি এখানে একটা জায়গা খুঁজে নেব যেখানে আমি হ্যাশট্যাগগুলো ইউজ করতে পারবো। তো আমি এই জায়গাটা সিলেক্ট করে নেব। এখানে যেহেতু আমি হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগস, হ্যাশট্যাগ আমি যেটা লিখছি এটা আপনারা লিখতেও পারেন কিংবা না লিখতেও পারেন, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে আমাকে এখান থেকে হ্যাশট্যাগ আমি আগের থেকে চুজ করে রেখেছি, তাই আমি সেই হ্যাশট্যাগগুলো এখানে দিয়ে দেবো। হ্যাশট্যাগ দিচ্ছি স্পাম কমেন্ট, হ্যাশট্যাগ দেওয়ার নিয়ম এটাই যে আপনি সবার প্রথমে হ্যাশ সাইন দেবেন, তারপর বিষয়টা লিখবেন, কিন্তু বিষয়টির মধ্যে আপনি অনেক রকম সিম্বল ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো রকম স্পেস ব্যবহার করতে পারবেন না। একটি ট্যাগ শেষ হওয়ার পর আপনি কিন্তু স্পেস ব্যবহার করতে পারবেন, তাই আমি যেভাবে হ্যাশট্যাগটি দিয়েছি আপনারা ওইভাবে হ্যাশট্যাগ দেবেন। তারপর আমি স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর আরেকটা হ্যাশট্যাগ ইউজ করলাম, এখানে আরেকটা হ্যাশট্যাগ আমি রাখবো how to check দুটো হ্যাশট্যাগ হলো। এখানে আপনারা 3-4টে হ্যাশট্যাগ দেবেন, তার বেশি হ্যাশট্যাগ দিয়ে কিন্তু তেমন খুব একটা লাভ হবে না, তাই আমি এখানে বেশি হ্যাশট্যাগ দেব না। একটা দিদি হ্যাশট্যাগ ইউটিউব স্পাম, বাস আমার এখানে কিন্তু হ্যাশট্যাগের কাজ শেষ হয়ে গেল। এরপর প্লেলিস্ট, যদি আপনি প্লেলিস্ট করে রাখেন তো প্লেলিস্ট দেবেন, আমি এখানে এটা প্লেলিস্ট দেব না। তারপর এখানে কিন্তু ট্যাগস, ইম্পর্টেন্ট ট্যাগস আমাকে কিন্তু খুঁজে এখানে বস করতে হবে, মানে ট্যাগের জায়গায় রাখতে হবে। তো ইম্পর্টেন্ট ট্যাগস যেটা প্রথমত আপনার টাইটেলটা কিন্তু ওখানে পুরোটা তুলে দিতে হবে, টাইটেল কিন্তু রাখতে হবে প্রথম ট্যাগে, হাউ টু চেক স্পাম কমেন্ট, এটা কিন্তু আমাকে রাখতে হবে টাইটেলটার হিসাবে। এটা কিন্তু হয়ে গেল আমার প্রথম ট্যাগস। এবার আমাকে ট্যাগস কিন্তু আরও খুঁজে নিতে হবে। তো ট্যাগস খোঁজার জন্য কি করতে হবে না, ইউটিউবে আপনি যাবেন, আপনার যে বিষয়টির উপর ভিডিও সেটি আপনি ইউটিউবে সার্চ দেবেন, যেমন আমি আপাতত সার্চ দেবো হাউ টু চেক স্পাম। এর ফলে কি হয় যে মানুষ কি জিনিসটা সার্চ করে বেশি সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখেন অনেক রকম সাজেস্ট করতে, দেখেন হাউ টু চেক স্পাম, এই সমস্ত রিলেটেড আপনাকে কিন্তু ট্যাগ দিতে হবে। তো আমি চলে আসি, আমি এখানে বুঝে গেলাম যে কি কি মানুষ সার্চ করে, তো আমি সেখানে দেবো হাউ টু চেক স্পাম অন ইউটিউব। হাউ টু, আপনাকে ট্যাগ সেই অনুযায়ী রাখতে হবে যে অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা, মানে ভিডিওটির বাইরে কোনো রকম ট্যাগস রাখবেন না। যেমন ধরুন আমি এখানে ভিডিওটা বানিয়েছি যে কীভাবে স্পাম চেক করবেন, এখানে আপনি কিন্তু অন্য কোনো ট্যাগ দিতে পারবেন না। তো সে রিলেটেড কিছু ট্যাগস এখানে ফটাফট দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর আপনারা আসবেন ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে এখানে ভিডিওটা যে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি, তো ক্যাটাগরি ঠিক আছে। তারপর আমার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স নিচে দেখেন ওটা আমার ঠিকই আছে। এবারে অডিয়েন্স, মানে এই ভিডিওটা অডিয়েন্স দুরকম আছে, ছোট বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য না। যেহেতু আমার এই ভিডিওটি ছোট বাচ্চাদের জন্য না, সেহেতু আমি এখানে সিলেক্ট করব নো ইজ নট মেড ফর কিডস, মানে এটা বাচ্চাদের জন্য না, এটা সিলেক্ট করলাম। তারপর আমার নিচে দেখেন কমেন্ট সেকশন, এই সমস্ত আমি অ্যালাউ করে রাখবো, কারণ আমার এই ভিডিওটি সবাই কমেন্ট করতে পারবে, ঠিক আছে। আমি এই ভিডিওটি আমার সবাই রেটিং দিতে পারবে, সেগুলো আমি কিন্তু অ্যালাউ করে রেখেছি। আর এই যে রেস্ট্রিক্ট যেটা আছে অডিয়েন্স, এখানে দেখেন ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজ ওভার 18। এগুলো আপনার অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, তো আমি এগুলো দেবো না। আপনারা চাইলে দিতে পারেন যে আপনার ভিডিওটি 18 বছরের নিচে যারা তাদের কাছে পাঠাবো কি পাঠাবো না, যদি আপনারা পাঠাতে চান তো ইয়েস করবেন, না হলে নো করবেন, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এটা অপশনাল রয়েছে, আপনারা দিতেও পারেন না দিতে পারেন। কিন্তু এই যে কপ্পা পলিসি, মানে অডিয়েন্স ইজ নট মেড ফর কিডস আর ইট ইজ মেড ফর কিডস, এটা কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে দেখেন আমি টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, তারপর ট্যাগস, hashtags, playlist, category, license, audience, ये सब किचु চেক করে নিয়েছি। सब किचु ফুল ফিলআপ করে ভিডিওটি সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আপনি চাইলে ভিডিওটি পাবলিশ করতে পারেন, আনলিস্টও করতে পারবেন, কিন্তু সমস্ত কিছু ঠিক করার পর আপনি ভিডিওটা অবশ্যই পাবলিশ করবেন, তাই ভিডিওটিকে পাবলিশ করে দেবেন। ব্যাস, এখানে কিন্তু আপনি YT স্টুডিওর মাধ্যমে আপনার ভিডিওর সম্পূর্ণ ডেটাকে কিন্তু খুব সহজে মেনটেন করতে পারবেন। তো আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগেছে একটা লাইক অবশ্যই দেবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।